হ্যালো ফ্রেন্ডস, হুমন ইউটিউব বাংলা চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করছি। তো যারা এই চ্যানেলে নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আগের টিউটোরিয়ালেতে একাদশ শ্রেণীর সংস্কৃত বিভাগের গদ্যাংশ, পদ্যাংশ এবং নাট্যাংশের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি বলা হয়েছিল। তো যারা 2019 পরীক্ষা দেবে তাদের জন্য আজকের পার্ট টুতে থাকছে ভাব সম্প্রসারণ এবং সাহিত্যের ইতিহাস থাকছে। তো ভাব সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, আমরা সবাই জানি ভাব সম্প্রসারণ থেকে একটি প্রশ্ন লিখতে হয়, চার নম্বর থাকে। গদ্য পদ্য ইত্যাদির গুরুত্বপূর্ণ লাইন থেকে তুলে দিতে পারে প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, স্নিগ্ধ ছায়া তরুষু বসতিং রাম গির্জা আশ্রমেশু। দু নম্বর, মেঘা লোকে ভবতি সুখিন অপি অন্যথা বৃত্তিচেত। তিন নম্বর, যাচ্চা মোঘা বরমধি গুণে নামে লব্ধ কামা। চার নম্বর, আশাবন্ধ কুসুম সদৃশং প্রায়শহি অঙ্গনানাম। পাঁচ নম্বর, তব কর কমলবরে নখম অদ্ভুত সিংহং দলিত হিরণ্য কশিপুতনিভিঙ্গম। ছ নম্বর, ছলয়সী বিক্রমণে বলিম অদ্ভুত বামন। সাত নম্বর, বসতি দশন শিখরে ধরণী তব লগ্না। আট নম্বর, শ্রীনু সুখদং শুভদং ভবসারম। ন নম্বর, প্রীত প্রীতিমুখ বচনং স্বাগতং ব্যজহার। দশ নম্বর, বক্রক্রীড়া পরিণত গজ প্রেক্ষণীয়ং দদর্শ। এগারো নম্বর, শত্রুবপি হিতাইব বিবরন্ত পরস্পরম। এবারে আসছি সাহিত্যের ইতিহাসে। সাহিত্যের ইতিহাসে একটি প্রশ্ন লিখতে হয়, পাঁচ নম্বর থাকে। এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, এক নম্বরে, সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাসে পঞ্চতন্ত্রের মূল্যায়ন করো। দু নম্বর, সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাসে হিতোপদেশের মূল্যায়ন করো। তিন নম্বর, সংস্কৃত সাহিত্যের ইতিহাসে কথাসরিত সাগরের স্থান নিরূপণ করো। চার নম্বর, রামায়ণের রচনাকাল সম্পর্কে আলোচনা করো। পাঁচ নম্বর, মহাভারতের রচনাকাল সম্পর্কে আলোচনা করো। ছ নম্বর, ভারতীয় জীবন ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। সাত নম্বর, রামায়ণ ও মহাভারতের পূর্বাপর্ব আলোচনা করো। এবং আট নম্বর, রামায়ণের মূল ও প্রক্ষিপ্ত অংশ আলোচনা করো। তো মোটামুটি এই ছিল ভাব সম্প্রসারণ এবং সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যাই হোক, আরও দুটি আইটেম বাকি থাকলো, সেগুলো এখানে যদিও লেখা নেই তবুও আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি কি কি গুরুত্বপূর্ণ থাকছে। অনুবাদ থেকে একটি প্রশ্ন করতে হয়। তো এবছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ। এক নম্বর হচ্ছে, ভারতভূমি অস্মাকম দেশ। দু নম্বর, সংস্কৃতং ভারতীয় সংস্কৃতে মূলম। তিন নম্বর, স্বদেশম প্রতি ঐকান্তিক অনুরাগস্য। চার নম্বর, অতি পাবনং বিদ্যাগৃহম। পাঁচ নম্বর, অস্তি দাক্ষিণাত্যে জনপদে মহিলারোপ্য নাম নগরম। ছ নম্বর, স্বমুষিক স্ববিনয়ং। সাত নম্বর, পৃথিব্যা ভাষাসু সংস্কৃত ভাষা প্রাচীনতমা। আট নম্বর, অস্তি গৌতমস্য মহর্ষি তপবনে মহাতপা নাম মুনি। ন নম্বর, কস্মিংশ্চিৎ নগরে
একো বিদ্যান পরন্তু দীন বিপ্র। দশ নম্বর, আশ্রিত কল্যাণ কটকে বাস্তব্য ভৈরব নাম ব্যাধ। এগারো নম্বর, ইহ পৃথিব্যা বিদ্যারত্নম মহাধনম। বারো নম্বর, কা কথা দরিদ্রাণাং। তেরো নম্বর, অথ বেতালো কথাম পরাং কথয়তি। চোদ্দ নম্বর, অস্তি গোদাবরী তীরে বিশাল শালমুলিতরু। পনেরো নম্বর, অস্তি ভাগীরথী তীরে গিদ্ধ্রকূট নামনি পর্বতে মহান পর্কটি বৃক্ষ। ষোলো নম্বর, আশ্রিত পুরা নিষাদ রাজ হিরণ্যধনু নাম। সতেরো নম্বর, পরোপকার হি পরম ধর্মম। বোধ পরীক্ষণের জন্য একটি প্রশ্ন লিখতে হয়, পাঁচ নম্বর থাকে। তো তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, এক নম্বর, আশ্রিত দাক্ষিণাত্য জনপদে মহিলারোপ্য নাম নগরম। দু নম্বর, আশ্রিত মন্দার নামনি পর্বতে দুর্দান্ত নাম সিংহ। তিন নম্বর, কস্মিংশ্চিত অধিষ্ঠানে ধর্মবুদ্ধি পাপ বুদ্ধি। চার নম্বর, আশ্রিত গৌতমারণ্যে প্রস্তুতযোগ্য কশ্চিত ব্রাহ্মণ। পাঁচ নম্বর, আশ্রিত উজ্জয়িন্যাং মাধব নাম ব্রাহ্মণ। ছ নম্বর, তত তত্র নকুলেন বালক সমীপম আগচ্ছম। সাত নম্বর, আশ্রিত ব্রহ্মারণ্যে কর্পূর তিলক নাম হস্তি। আট নম্বর, যুধিষ্ঠির নাম কুম্ভকার। ন নম্বর, আশ্রিত শ্রী পর্বত মধ্যে ব্রহ্মপুরাখ্যাং নবরম। দশ নম্বর, আশ্রিত বায়স দম্পতি নিবসত। এগারো নম্বর, আশ্রিত গৌতমস্য মহর্ষি তপবনে মহাতপা নাম মুনি। তো এই ছিল মোটামুটি বোধ পরীক্ষণ, এবং আগে অনুবাদ দেওয়া হয়েছে। তো যাই হোক, মোটামুটি লং প্রশ্নের সাজেশান দেওয়া হয়ে গেল। তো পার্টে পার্টে দেওয়া হয়েছে, আগেই আমি পার্ট ওয়ান দিয়ে দিয়েছি। তো যারা পার্ট ওয়ান পায়নি, আমি নিচের ডেসক্রিপশানে তার লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারবেন। বন্ধুরা, এই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশের এই বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন আপডেট পেতে।